প্রথমে আমরা সংখ্যাটা দেখেছিলাম 36,000, পরে সেই সংখ্যাটা কমিয়ে হলো 32,000। অর্থাৎ প্রাথমিকে 32,000 শিক্ষকের চাকরি বাতিল এই মর্মে যে রায়দানটা করেছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, এবং এই রায়দানটা হয়েছিল সিঙ্গেল বেঞ্চে, সেটা কিন্তু ইতিমধ্যেই পার্সিয়ালি স্থগিত করা হয়েছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের তরফ থেকে। পার্সিয়ালি এই কারণেই বলছি, কারণ আপনারা অনেকেই দেখেছেন যে এই রায়টার মধ্য দিয়ে উভয় পক্ষেরই কিন্তু সুবিধা এবং অসুবিধা কিন্তু থেকেই গেছে। আমি আসব সেই সংক্রান্ত আলোচনায়। এরপরে আমরা কি দেখতে পাচ্ছি যে সিঙ্গেল বেঞ্চের যে রায়টা সেটা স্থগিত করতে গিয়ে একটা গুরুত্বপূর্ণ শব্দবন্ধ ব্যবহার করা হয়েছে ডিভিশন বেঞ্চের তরফ থেকে। সেই শব্দবন্ধটা হচ্ছে জাস্টিস হারিড ইজ জাস্টিস বারিড। অর্থাৎ এই ফ্রেজটার বাংলা অর্থ হচ্ছে তাড়াহুড়োই বিচারের সমাধি। তো কি দেখতে পাচ্ছি যে এর আগে 12ই মে সিঙ্গেল বেঞ্চ যেটা রায় দিয়েছিল সেখানে প্রশিক্ষণপ্রাপ্তদের চাকরি কিন্তু বহাল রাখা হয়েছিল, এবং যে প্যারা টিচার সেই প্যারা টিচারদেরও কিন্তু চাকরি বাতিলের তালিকায় রাখা হয়েছিল। এবারে এমনটা মনে করা হচ্ছে যে তাড়াহুড়োর ফলেই কিন্তু এমন সমস্যা। এটা বিভিন্ন মহল থেকে এই প্রশ্ন উঠে আসছে যে প্যারা টিচারদেরকে কেন বাতিল করা হবে, কারণ সেই সময় যে অ্যাপটিটিউড টেস্ট যে 5 নম্বর ছিল, প্যারা টিচাররা কিন্তু এর আওতা বহির্ভূত ছিল। অর্থাৎ প্যারা টিচারদের একটা সিনিয়রিটির বেসিসে একটা স্ল্যাব অনুযায়ী তারা কিন্তু সেই মার্কসটা সেখানে গেইন করেছিলেন, তাদের কিন্তু অ্যাপটিটিউড টেস্টের সঙ্গে দূর দূরান্তের কোনো সম্পর্ক নেই। এবং আমরা দেখেছি যেদিন রায়দান হয়েছিল 12ই মে, সেদিনই কিন্তু একটা প্যারা টিচারদের মধ্যে একটা আতঙ্ক, বিক্ষোভ বা ভয়ের একটা পরিমণ্ডল সৃষ্টি হয়েছিল। এরপরে আমরা কি দেখতে পাচ্ছি যে সিঙ্গেল বেঞ্চের রায়ে যে বিষয়টা যে সেই সময় তুলে ধরা হয়েছিল, এবং পরে সেই যুক্তিতেই আবার বিচারপতি গঙ্গোপাধ্যায় নিজের রায় সংশোধন করে যে 32,000 সংখ্যাটা কিন্তু কমিয়ে, সরি, 36,000 সংখ্যাটা কমিয়ে 32,000 করেছিলেন, বা এটা তরুণজ্যোতি তিওয়ারি এখানে আগ্রহীও ছিলেন এই বিষয়টাতে, বা তিনিও এই মর্মে জানিয়েও ছিলেন তার আবেদন। এবারে প্রশ্ন উঠছে যে ট্রেনিংয়ের বিষয়টাতে, যে সিঙ্গেল বেঞ্চের তাহলে দুরকম দৃষ্টিভঙ্গি। সিঙ্গেল বেঞ্চের দুরকম দৃষ্টিভঙ্গি কি, যে পিটিটিআই ডিএলএড প্রশিক্ষণপ্রাপ্তদের বিচারপতি তার প্রথম রায়েই তাদেরকে ছাড় দিয়েছিলেন। অর্থাৎ সিঙ্গেল বেঞ্চের যে রায়টা ছিল সেখানে কিন্তু প্রথমে যারা ট্রেন্ড ক্যান্ডিডেট, অর্থাৎ সেই 11,300 সামথিং এরকম কিছু একটা সংখ্যা, যেটা 2017 সালের ফেব্রুয়ারি মাসে ফার্স্ট ফেজে রিক্রুট হয়েছিল ফ্রম 2014 টেট পাস, তাহলে এদেরকে কিন্তু ক্লিন চিট দিয়েছিল। এরপরে দেখা যাচ্ছে কি যে আনট্রেন্ডদেরকে চাকরি বাতিল করা হলো, সেই আনট্রেন্ডদের মধ্যে থেকে দেখা যাচ্ছে অনেকেই বিএড ডিগ্রিটা কমপ্লিট করে ফেলেছেন, বা তারা অলরেডি তাদের সার্টিফিকেটও পেয়ে গেছেন, এমন কিন্তু দেখা যাচ্ছে। এবারে 2018-র পর থেকে এনসিটির যা রুলস বা যা গাইডলাইন্স, সেই অনুযায়ী কিন্তু বিএডরাও ট্রেন্ড। হ্যাঁ, পরবর্তীতে তাদেরকে ব্রিজ কোর্স একটা করতে হবে 6 মাসের, কিন্তু এনসিটির নিয়ম অনুযায়ী কিন্তু বিএডরাও ট্রেন্ড। তাহলে এটা একটা অভিযোগ তোলা হচ্ছে যে এই যে ডিএলএড এবং বিএড, এই দুটো বা এই দুই ধরনের পাস করা ক্যান্ডিডেটকে একটা আলাদা করা হচ্ছে, এবং সেই বিষয়ে কিন্তু অভিযোগটাও খুব জোরালো হচ্ছে। এবারে কি দেখা যাচ্ছে যে সংশ্লিষ্ট শিক্ষক শিক্ষিকাদের যেটা অভিযোগ, যে 2017 সালে যারা প্রাথমিক শিক্ষকতার চাকরি পেয়েছিলেন এবং তাদের ট্রেনিং না থাকার কারণে যে 32,000 শিক্ষক শিক্ষিকার চাকরি চলে গেল, তাদের মধ্যে থেকে কয়েকশো এমন শিক্ষক শিক্ষিকা রয়েছেন যারা চাকরিতে যোগদানের আগেই বিএড ডিগ্রিটা সম্পূর্ণ করতে পেরেছিলেন বা সম্পূর্ণ করেছিলেন। এবারে প্রাথমিকে শিক্ষকতার ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি যে ডিএলএড প্রশিক্ষণ দরকার, বিএডদেরকে কিন্তু সেই সময়ে ট্রেন্ড হিসেবে গণ্য করা হতো না, কারণ আমি আবার বলছি এনসিটির যে নিয়ম সেটা কিন্তু 2018-র পর থেকে। তো এখানে যে 2016 সালের যে অক্টোবর মাসে যে ইন্টারভিউটা হয়েছিল, তখন কিন্তু বিএডরা আনট্রেন্ড হিসেবে গণ্য হয়েছিল, বা যে সমস্ত বিএড ক্যান্ডিডেট ইন্টারভিউ দিতে গেছিলো তারা কিন্তু আনট্রেন্ড হিসেবে ট্রিট হয়েছিল। এবারে দেখা যাচ্ছে কি যে ডিএলএড প্রশিক্ষণ যেটা দরকার প্রাইমারির ক্ষেত্রে, আর বিএড ডিগ্রিধারীদের কি দরকার, যে তাদেরকে, তারা যদি চাকরিটা পায় তাদেরকে কিন্তু পরবর্তী 6 মাসের মধ্যে একটা ব্রিজ কোর্স করানো হবে।
তাহলে প্রশিক্ষণপ্রাপ্ত হিসেবে তারা কেন ছাড় পাবেন না, এই একটা গুরুত্বপূর্ণ অভিযোগ কিন্তু তারা করছে। এবারে আমি একটা উদাহরণ দিচ্ছি, যেমন কলকাতার শাস্ত্রীজি হরিজন বিদ্যামন্দিরের শিক্ষিকা দীপা চন্দ্র, তিনি কি বলেছেন, তিনি বলেছেন যে 2016 সালে প্রাথমিকে নিয়োগের ইন্টারভিউ প্রক্রিয়া শুরুর আগেই আমার অর্থাৎ তাঁর বিএড প্রশিক্ষণ সম্পূর্ণ হয়েছিল এবং নিয়োগপত্র পাওয়ার 2 বছরের মধ্যে ন্যাশনাল কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশনের নিয়ম মেনে অর্থাৎ NCTE-র নিয়ম মেনে আমাদের 6 মাসের ব্রিজ কোর্সও করানো হয়েছিল অর্থাৎ তাদের। তারপরেও আদালত আমাদের কেন বাতিলের তালিকায় ফেলল বুঝতে পারছি না। অর্থাৎ এই প্রশ্নটা কিন্তু যে শাস্ত্রীজি হরিজন বিদ্যামন্দিরের শিক্ষিকা দীপা ম্যাডাম কিন্তু করেছেন বা তুলেছেন। অন্যদিকে বেলেঘাটার হিন্দি বিদ্যালয়ের শিক্ষিকা কুসুম ভকতের কথায় তিনি কি জানিয়েছেন, তিনি জানিয়েছেন যে 2017 সালে প্রাথমিকে ইন্টারভিউয়ের সময়ে একটি উচ্চ প্রাথমিক স্কুলের পার্শ্ব শিক্ষক ছিলাম, তখন প্রাথমিক শিক্ষা পর্ষদ আমার সে অভিজ্ঞতার কোনো মূল্যই দেয়নি, তাছাড়া আমার বিএড প্রশিক্ষণও সম্পন্ন হয়েছিল, নিয়োগের 2 বছরের মধ্যে 6 মাসের ব্রিজ কোর্সও করেছি, তারপর এখন আবার আদালত আমাদের চাকরি বাতিল করে দিল, কি করব বুঝতে পারছি না। অর্থাৎ আপনারা গোটা বিষয়টাই বুঝতে পারছেন, এই যে একটা অবস্থার সৃষ্টি হয়েছে বা এই যে অবস্থায় যে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির ভীমসেন বিশওয়ালের দাবি যে চাকরিতে যোগদানের আগেই যারা বিএড পাস করেছিলেন অবিলম্বে তাদের প্রশিক্ষণপ্রাপ্ত গণ্য করে চাকরি বাতিলের তালিকা থেকে বাদ দেওয়া হোক, অর্থাৎ ভীমসেন বিশওয়াল বাবু যেটা বলছেন সেটা হচ্ছে যে বিএডদেরকে এই বাতিলের তালিকা থেকে বাদ দিতে, অর্থাৎ বিএডদেরকে আবার পুনর্বহাল করতে। অন্যদিকে ABPTA-র রাজ্য সাধারণ সম্পাদক ধ্রুবশেখর মণ্ডল তিনি বলেছেন যে প্রাথমিক শিক্ষক নিয়োগে বিএড প্রশিক্ষণপ্রাপ্তরা সবসময়ই আবেদন করতে পারেন, তবে চাকরি পাওয়ার 2 বছরের মধ্যে তাদের 6 মাসের ব্রিজ কোর্সও করতে হয়। সংশ্লিষ্ট বিএড প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকদের ক্ষেত্রে সেই নিয়ম মানা হয়েছে না হয়নি তা প্রত্যেক শিক্ষক শিক্ষিকার শংসাপত্র না দেখে বলা খুব কঠিন। খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় তিনি তুলে ধরেছেন। এরপরে আমরা যেটা দেখতে পাচ্ছি যে কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে 2016 সালের যে নিয়োগ প্রক্রিয়া সেটাকে চ্যালেঞ্জ করে মামলাকারীদের যিনি আইনজীবী এখন খুবই পরিচিত একজন মুখ বা একটা মুখ তরুণজ্যোতি তিওয়ারি, তিনি কি বলেছেন, তিনি বলেছেন যে চাকরি বাতিলের ক্ষেত্রে প্রশিক্ষণ না থাকা বা অ্যাপটিটিউড টেস্টে দুর্নীতির পাশাপাশি সংরক্ষণ নীতি এবং নিয়োগবিধি অমান্যের বিষয়টিও কিন্তু এর মধ্যে রয়েছে। অর্থাৎ তরুণজ্যোতিবাবু কিন্তু অ্যাপটিটিউড টেস্টের পাশাপাশি কিন্তু দুর্নীতির ইস্যুটাকেও তুলে ধরছেন, যদিও আবার অন্য মহল থেকে পাল্টা প্রশ্ন করা হচ্ছে যে এদেরকে তো মূল যে গ্রাউন্ডে বাদ দেওয়া হয়েছে সেটা অ্যাপটিটিউড টেস্ট, এবং অনেকে বলছেন যে অ্যাপটিটিউড টেস্ট হয়েছে, আবার অনেকে বলছেন হয়নি, কিন্তু চাকরিহারাদের মধ্যে একটা বিরাট অংশের দাবি বা বলা ভালো যে প্রায় সম্পূর্ণ অংশের যে দাবি সেটা হচ্ছে অ্যাপটিটিউড টেস্ট কিন্তু হয়েছে। এবার অ্যাপটিটিউড টেস্টের সংজ্ঞা নিয়ে কিন্তু বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে, বলা হচ্ছে যে অ্যাপটিটিউড টেস্ট কাউকে যদি প্রশ্ন করা হয় যে আপনি যোগ বিয়োগ গুণভাগ কীভাবে পড়াবেন বা স্কুলে কীভাবে শেখাবেন বাচ্চাদের, এগুলোও অ্যাপটিটিউড টেস্টের আওতাভুক্ত, এবং আমি এ নিয়ে আগেও একটা ভিডিও করেছি বিস্তারিতভাবে। তো এই যে বিষয়গুলো তুলে ধরা হচ্ছে, এবারে এক পক্ষের দাবি যে হয়তো পর্ষদের উকিল বা মামলাকারীদের উকিল বিষয়টা জজ সাহেবকে বোঝাতে অপারগ হচ্ছেন, আবার অনেকের দাবি যে সিঙ্গেল বেঞ্চের রায়টা একটু অন্যভাবে দেওয়া হয়েছে, আর একটু শিথিলতার সঙ্গে দেওয়া হতো। তো এই বিভিন্ন বিষয় আশয় কিন্তু তুলে ধরা হচ্ছে। তো আজকের যে মূল পয়েন্ট ছিল যে NCTE-র নিয়ম অনুযায়ী 2018 সালের পর থেকে তো বিএড ক্যান্ডিডেটরাও ট্রেন্ড ক্যান্ডিডেট হিসেবে গণ্য হচ্ছে, যেখানে সেখানে বিএড ডিগ্রিধারীদেরকে কেন এখান থেকে বাদ দেওয়া হলো বা বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে তাদের যারা নেতা নেতৃত্বের স্থানীয় যারা রয়েছেন তারা কিন্তু আবেদন করছেন যে এই ধরনের বিএড ক্যান্ডিডেটদেরকে কিন্তু বাতিলের যে লিস্ট সেই বাতিলের লিস্ট থেকে কিন্তু অবিলম্বে বাদ দেওয়া হোক। তো এই ছিল আজকের ভিডিও, ভালো থাকুন, ধন্যবাদ।